ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে তেলেঙ্গানায় পশু চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু চার অভিযুক্তের অস্ত্র ছিনিয়ে পুলিশকে মারার চেষ্টা তাই আত্মরক্ষার্থে গুলি দাবি পুলিশের পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে পুনর্নির্মাণের জন্য রাত তিনটে নাগাদ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় চার অভিযুক্তকে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের ওপর আন্ডারপাসের কাছে পুনর্নির্মাণের সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশ কর্মীদের গুলি করে পালানোর চেষ্টা করে চারজন অ্যানিমেশনের মাধ্যমে আমরা সেই ঘটনা দেখানোর চেষ্টা করছি তখনই পাল্টা গুলি চালায় পুলিশ এবং মৃত্যু হয় চার অভিযুক্তের যেমনটা আপনাদের জানাচ্ছি তেলেঙ্গানা গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের সঙ্গে এনকাউন্টারে পুনর্নির্মাণের জন্য ভোর রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে পালানোর চেষ্টা পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা অভিযুক্তদের পুলিশ গুলি চালায় সেই সময় এবং পুলিশের গুলিতেই মৃত্যু হয় চার অভিযুক্তের এই ঘটনার পর এলাকার মানুষজন কি বলছেন তাদের কি প্রতিক্রিয়া শুনবো খুব খুশি হই মানে মানে यहां पर पुलिस वाले जो करे हैं हमारे साथ तेलंगाना के बहुत ही चर्चे हो रहे हैं दुनिया में और हम समझे थे ऐसा होने वाला नहीं होगा लिहाजा आज बहुत ही खुश है तेलंगाना पुलिस तेलंगाना पुलिस तेलंगाना पुलिस को ऐसी मारना चाहिए कोई भी औरत और एक लड़कियाँ कोई भी नहीं ऐसा होना चाहिए